ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আশা করি ভালো থাকো। আজকে তোমাদের সাথে আমার বাংলা দ্বিতীয় পত্রের পত্র লিখন বিষয়ে দ্বিতীয় ক্লাস হবে। তো আমি আশা করি ইতিমধ্যে তোমরা প্রস্তুত হয়েছো, আর তোমরা তোমাদের বই খাতা নিয়ে টেবিলে বসে যাও এবং তোমরা ফেসবুক লাইভে আসো। ফেসবুক লাইভে আসলে তোমরা আমার ক্লাসটি সরাসরি দেখতে পাবে। তো চলো শুরু করি, আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের একটি পত্র লিখব। কি পত্র? ব্যক্তিগত পত্র। আমি গত ক্লাসেও তোমাদের ব্যক্তিগত পত্র নিয়ে আলোচনা করেছি এবং একটি পত্র তোমাদেরকে লিখে দেখিয়েছি। আজকে আমরা যে পত্রটি লিখব সেই পত্রটি ইতিমধ্যে আমরা বোর্ডে লিখেছি। দেখো, বাংলাদেশের পরিচয় ও বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটি চিঠি লেখো। বাংলা দেশের পরিচয় ও বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধু। প্রবাসী মানে কি? যে বন্ধু তোমার বিদেশে থাকে বা বিদেশি বন্ধু, সে হচ্ছে প্রবাসী বন্ধু। হ্যাঁ, তো সেই প্রবাসী বন্ধুকে তুমি চিঠি কিভাবে লিখবে? তো সেখানে চিঠি লেখার আগে তোমাকে যে বিষয়টি খেয়াল করতে হবে যে আমরা চিঠি লিখব বাংলায়, কিন্তু আমাদের যে খামটি থাকবে, শিরোনামটি থাকবে, সেই শিরোনামের অ্যাড্রেস মানে ঠিকানা তোমাকে অবশ্যই অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমি তোমাদেরকে প্রথমে একটা খাম এঁকে দেখাবো, খামে অ্যাড্রেসটা আমি কিভাবে লিখব। তাহলে চলো প্রথমে আমি একটা খাম আঁকি। তাহলে দেখো, এখানে কি থাকবে? স্ট্যাম্প, STAMP, স্ট্যাম্প, ডাক টিকিট, এই কথাটা লিখবে। তারপরে এখানে থাকবে এয়ার মেইল, তুমি যে চিঠিটি লিখছো সেটা অবশ্যই এয়ার মেইলে যাবে। এয়ার মেইল এভাবে লেখার পরে তোমাকে লিখতে হবে টু, আর এদিকে লিখবো আমরা ফ্রম। অর্থাৎ যিনি প্রেরক সে হচ্ছে ফ্রম, যে পাবে প্রেরক সে হচ্ছে টু। তাহলে ফ্রম, মনে করো তোমার নাম হচ্ছে রতন, তোমার নাম লিখলে রতন, তুমি সবগুলো বড় হাতের অক্ষরে লিখতে পারবে বা ছোট হাতের অ্যাড্রেসও লিখতে পারবে, সেটা সমস্যা নয়। রতন, সরি, ফ্রম পাথর ঘাটা কোতোয়ালি, কোতোয়ালি চিটাগং।
আমরা চিটাগাং এখন লিখি না, আমরা লিখি চট্টগ্রাম। চট্টগ্রাম, চট্টগ্রাম, নিচে লিখবো বাংলাদেশ, বাংলাদেশ। তাহলে এখানে হচ্ছে টো, ধরো তুমি লিখতেছ কার কাছে, জন ডি সিলভা, সিলভা, টোয়েন্টি টু রক্সলেন, রক্সলেন, রক্স লেন, বিশাল, ব্রিস, টাল, বিশাল, ইংল্যান্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ দিয়ে একটু বোর্ডের দিকে তাকো, আমি একটি খাম এঁকেছি, খামে লিখেছি স্ট্যাম্প, তারপরে লিখেছি উপরের দিকে মাঝখানে এয়ার মেইল, তারপরে দেখো যিনি চিঠি পাঠান তিনি হচ্ছেন প্রেরক, প্রেরকের অ্যাড্রেসটা ইংলিশে লিখেছি ফ্রম রতন পাথরঘাটা কোতোয়ালি চট্টগ্রাম বাংলাদেশ, এবং যিনি চিঠি পাবেন তার অ্যাড্রেস আমি ডান দিকে লিখেছি টো জন ডি সিলভা, 22 রক্স লেন, ব্রিসেল, BS9DA, ইংল্যান্ড। এটা হচ্ছে তোমার যে বিদেশি বন্ধু যার কাছে তুমি চিঠি লিখছো সেই বন্ধুর ঠিকানা। তোমরা অবশ্যই অবশ্যই একটা জিনিস মনোযোগ সহকারে খেয়াল করো, একটা চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটার খামের, যে খামের মধ্যে খামের উপরে যে আমরা অ্যাড্রেস লিখি, প্রেরকের ঠিকানা, প্রাপকের ঠিকানা লিখি, সেটা অবশ্যই অবশ্যই স্পষ্ট করে লিখবে। তুমি যদি স্পষ্ট অক্ষরে না লিখো তাহলে সেটা বোঝা যাবে না, বোঝা না গেলে সে চিঠি কিভাবে কোথায় পৌঁছাবে। সেজন্য অবশ্যই অবশ্যই খামের উপরে যে ঠিকানা তুমি লিখবে প্রাপকের ঠিকানা, হ্যাঁ, সেটা অবশ্যই অবশ্যই স্পষ্ট অক্ষরে লিখতে হবে, তা না হলে কিন্তু তোমার সেই চিঠিটা ডেড লেটার হিসেবে পরিগণিত হবে, অর্থাৎ সেটা জায়গা মতো পৌঁছবে না। তো যাই হোক, আমরা একজন প্রবাসী বন্ধুর কাছে যে চিঠি লিখবো সে চিঠি লেখার ঠিকানা অবশ্যই অবশ্যই তুমি খামের উপরে ইংরেজিতে লিখতে হবে, কারণ তোমার দেশের বাইরে গেলেই সেটা হয়ে যাচ্ছে আমাদের বিদেশ, আর আমরা জানি ইংলিশ হচ্ছে আন্তর্জাতিক একটি ভাষা, এই ভাষা যেহেতু সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে এটাকে যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে গণ্য করা হয়েছে, সেহেতু আমাদের অবশ্যই অবশ্যই আমরা যে খামে ঠিকানা লিখবো সেখানে অবশ্যই অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, স্পষ্ট অক্ষরে ইংরেজিতে অ্যাড্রেস লিখতে হবে, মাঝখানে এয়ার মেল কথাটা লিখতে হবে। তাহলে এটা হচ্ছে খামের বিষয়। এখন খামের ভিতরে যে চিঠি লিখবে সেটা তুমি বাংলায় লিখো, সমস্যা নাই, কারণ তোমার প্রবাসী বন্ধু
হ্যাঁ, যার কাছে লিখছো জন ডি সিলভা, সে হয়তো বাংলা জানে। তাহলে বাংলা জানলে তার কাছে বাংলাতে লিখো, সমস্যা নেই, কারণ সে বাংলা ভাষা সে শিখেছে। তো তুমি ভিতরের চিঠি যেটা লিখবে সেটা তুমি বাংলায় লিখতে পারো, ঠিক আছে? ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে, চলো আমরা এখন আমরা যে চিঠিটি আজকে লিখবো সেটা হচ্ছে বাংলাদেশের পরিচয় ও বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটি চিঠি লিখো। বাংলাদেশ তোমার মাতৃভূমি, তুমি এই দেশে জন্মগ্রহণ করেছো, এই দেশ সম্পর্কে জানিয়ে তোমার প্রবাসী বন্ধুকে তুমি একটি চিঠি লিখবে। এই চিঠিটি আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের সিলেবাসে আছে, তো আমি আশা করি আমি যে চিঠিটি লিখবো তোমরা মনোযোগ সহকারে সেটা দেখবে এবং তোমরা খাতায় সেটা নোট করে নিবে। ওকে বয়েস, তাহলে আমরা শুরু করি। আমি খামটা মুছে দিচ্ছি, আমার বোর্ড যেহেতু ছোট সেহেতু তোমাদেরকে একটু কষ্ট করতে হবে। আমি পুরোটা মুছে দিচ্ছি। আমরা এখন চিঠিতে লিখবো, এর বন্ধুর নাম কি বলেছিলাম? প্রিয়, আমি উপর থেকে লিখতেছি একদম, প্রিয় জন, প্রিয় জন, এখানে লিখবো। তুমি কোথা থেকে লিখতেছো? কোতোয়ালি, চট্টগ্রাম থেকে লিখছো, তাহলে এখানে লিখবে চট্টগ্রাম, তার নিচে লিখবে তারিখ। তারিখে লিখছো তুমি, ধরো 4/6/20 খ্রিস্টাব্দ। প্রিয়জন লিখে কমাদ, প্রীতি ও ভালোবাসা নিয়ে, প্রীতি ও ভালোবাসা নিয়ে। গতকাল তোমার লেখা সুন্দর চিঠিখানা পেয়েছি, গতকাল তোমার লেখা সুন্দর চিঠিখানা পেয়েছি, চিঠি খানা পেয়েছি, গতকাল তোমার লেখা সুন্দর চিঠিখানা পেয়েছে, চিঠিতে তোমার দেশের সম্পর্কে, তোমার দেশ সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছ, বর্ণনা দিয়েছ এবং আমার দেশ সম্পর্কে জানতে চেয়েছ, জানতে চেয়েছ
জানতে চেয়েছো। আমার দেশ সম্পর্কে অবশ্যই তোমাকে জানাবো, অবশ্যই তোমাকে জানাবো। শুনে ভালো লাগলো, শুনে ভালো লাগলো তুমি বাংলা পড়তে পারো, পড়তে পারো তাই এ চিঠি, এ চিঠি আমি বাংলায় লিখলাম, বাংলায় লিখলাম। বাংলাদেশ বাংলাদেশ অপরূপ প্রাকৃতিক, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সৌন্দর্যের লীলা ভূমি, এর আয়তন, এর আয়তন 147,570 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 17 কোটি, অনেক নদী নালা খাল বিল, খাল বিল আমাদের দেশের ভেতর, আমাদের দেশের ভেতর আমাদের দেশের ভেতর ভেতর ছড়ানো,
নদীন নদী আমাদের জীবনের জীবনের সাথে নিবিড়ভাবে নিবিড়ভাবে যুক্ত হয়ে আছে বলেই যুক্ত হয়ে আছে বলে বলে দেশটি এ দেশ কি নদী আমাদের দেশ কৃষি প্রধান আমাদের দেশ কৃষি প্রধান ধান পাট গম ইত্যাদি ইত্যাদি এদেশের প্রধান কৃষিজাত ফসল প্রধান কৃষি জাত ফসল আমাদের দেশের দেশের জাতীয় ফুল শাপলা জাতীয় ফল ফল কাঁঠাল জাতীয় পাখি পাখি দোয়েল জাতীয় মাছ এদেশের এদেশের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য নয়নাভিরাম
হিরণ প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য নয় না বিরাম প্রাকৃতিক সৌন্দর্য সময় হলে সময় হলে একবার এসে একবার এসে একবার এসে দেখে যেও দেখে যেও প্রাকৃতিক সৌন্দর্যের প্রাকৃতিক সৌন্দর্যের সৌন্দর্যের এ অপূর্ব লীলা নিকেতন নিকেতন আজ আর নয় আজ আর নয় আবারও আবারও ভালোবাসা জানিয়ে এখানেই এখানেই শেষ করছি এতে এটি তোমার বন্ধু আমার জায়গা নাই আমি এখানে পাশে লিখছি তোমার বন্ধু তোমার বন্ধু তোমার বন্ধু এতে তোমার বন্ধু নিচে নিচে লিখবে আমার জায়গা নেই আমি এই জন্য পাশাপাশি লিখতেছি কি তোমার বন্ধু রতন ইতি লেখার পরে যে বিষয়গুলো লিখেছি তোমার বন্ধু রতন এই অংশগুলো অবশ্যই অবশ্যই নিচে লিখবে তোমার বন্ধু ইতির নিচে তোমার বন্ধু তার নিচে লিখবে রতন তোমার বন্ধু রতন এই অংশটুকু ইতি লেখার পরে তোমার বন্ধু ইতি নিচে লিখবে তারপরে নিচে লিখবে রতন এইভাবে তোমার চিঠিটি শেষ করবে আমি আরেকবার চিঠিটি পড়ে শোনাচ্ছি তুমি যে স্থান থেকে চিঠি লিখছো চট্টগ্রাম তারিখ 4/6/2020 খ্রিস্টাব্দ তোমার বন্ধুর নাম হচ্ছে জন ডি সিলভা তুমি সংক্ষেপে লিখলে জন
প্রিয়জন, প্রীতি ও ভালোবাসা নিয়েও গতকাল তোমার লেখা সুন্দর চিঠিখানা পেয়েছি। চিঠিতে তোমার দেশ সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছ এবং আমার দেশ সম্পর্কে জানতে চেয়েছ। আমার দেশ সম্পর্কে অবশ্যই তোমাকে জানাবো, শুনে ভালো লাগলো। তুমি বাংলা পড়তে পারো, তাই এ চিঠি আমি বাংলায় লিখলাম। বাংলাদেশ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে লীলাময়, এর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 17 কোটি, অনেক নদী নালা খাল বিল আমাদের দেশের ভেতর ছড়ানো। নদী আমাদের জীবনের সাথে নিবিড়ভাবে যুক্ত হয়ে আছে বলে দেশটি নদী মাতৃক দেশ। আমাদের দেশ কৃষি প্রধান, ধান পাট গম ইত্যাদি দেশের প্রধান কৃষিজাত ফসল। আমাদের দেশের জাতীয় ফুল শাপলা, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ। ইলিশ এদেশের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। সময় হলে একবার এসে দেখে যেও প্রাকৃতিক সৌন্দর্যের এই অপূর্ব লীলা নিকেতন। আজ আর নয়, আবারও ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। এতে তোমার বন্ধু রতন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা পুরো চিঠিটি দেখেছ এবং তোমরা তোমাদের খাতায় লিখে নিয়েছ। এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করব। তাহলে আমরা এবার বাড়ির কাজ বাড়ির কাজ বাড়ির কাজ পরীক্ষার ফলাফল জানিয়ে পরীক্ষার ফলাফল জানিয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখো। পরীক্ষার ফলাফল জানিয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজটি হচ্ছে পরীক্ষার ফলাফল জানিয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখো। এই কাজটি তোমাদের বাড়ির কাজের খাতায় করবে এবং পরিস্থিতি ভালো হলে স্কুল খুললে তোমাদের বাড়ির কাজের খাতাগুলো জমা দিবে, তখন আমরা সেগুলো মূল্যায়ন করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, আরামে থাকো। এই শুভ প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।